প্রয়াত মুখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার বয়স হয়েছিল আশি এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যে রাজনৈতিক জীবন সেদিকে যদি আমরা আলোকপাত করি তাহলে সেদিকে বিভিন্ন বিষয় কিন্তু বিভিন্ন সময় উঠে আসে নব্বইয়ের দশকের গোড়ার দিকে তিনি যেরকমভাবে আমলাতন্ত্র নিয়ে সরব হয়েছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম প্রাথমিকে ইংরেজি নিয়ে তার দলের যে অবস্থান ছিল তিনি কিন্তু সেই অবস্থানের বিরোধিতা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে একসময় দীর্ঘ সময় তার দলের মধ্যে বুর্জা কবি গজদন্ত মিনারবাসী এই ধরনের আখ্যা দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি বলেছেন কিছু বামন লেখক না অনুধাবন করে রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল এই যে একের পর এক তিনি নিজের দলের বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে গিয়ে কথা বলে বলার যে জায়গাটা আমরা দেখেছিলাম রাইটার্সের অলিন্দ থেকে ব্রিগেড পর্যন্ত তার একটা অনায়াস বিচরণ ছিল ফলে এই জায়গায় কিভাবে মূল্যায়ন করবে আজকের রাজনৈতিক মহল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সে বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যসুন্দর যেটা তোমার কাছে জানতে চাইবো আজকের রাজনৈতিক মহল ঠিক কীভাবে মূল্যায়ন করছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হ্যাঁ দেখো প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবন প্রায় পাঁচ দশকের যে রাজনৈতিক জীবন একেবারে উনিশশো সাল থেকে তিনি যাদবপুরের বিধায়ক ছিলেন এবং দু হাজার পর্যন্ত টানা বিধায়ক তারপরেও তার যে একটা রাজনৈতিক গ্রহণযোগ্যতা ছিল সেটা কিন্তু শুধুমাত্র যে বাম ছাত্র যুবদের কাছে তা নয় আপামর ছাত্র যুব এবং তরুণ প্রজন্মের কাছে একটা আইকন বলা যেতে পারে বুদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্য শুধুমাত্র মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এমনটা নয় তার সংস্কৃতি মনস্ক তার মনোভাব তার মননশীলতা এবং বহু ক্ষেত্রেই আমরা দেখেছি যে তা বাম মন্ত্রিসভার মধ্যেও বেশ কিছু বিষয়ে কিন্তু বাম যে মতাদর্শ তার থেকে কিন্তু তিনি কিছুটা ভিন্ন মত তিনি পোষণ করতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেটা বলতেও কিন্তু তিনি দ্বিধাবোধ করতেন না এবং তার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দলের মধ্যেও কিন্তু তিনি অনেক সময় সমালোচিত হয়েছেন কিন্তু বলা যেতে পারে এই যে তার দীর্ঘ রাজনৈতিক জীবন সেই রাজনৈতিক জীবনের পরেও তার যে গ্রহণযোগ্যতা রয়েছে বাম ছাত্র যুবদের কাছে সেটা সম্প্রতি যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন গেল সেখানেও যখন এই বাম ব্রিগেড বলা যেতে পারে তরুণ প্রজন্মের ওপর ভরসা করেছিল তারা ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ডাক দিয়েছিল সেই জায়গাতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্যের যে মেসেজ যে বার্তা সে সেটাও কিন্তু নির্বাচনী প্রচারে হাতিয়ার করেছিল বাম ছাত্র যুবরা শুধু তাই নয় তার আগেও বিভিন্ন সময় দেখা গিয়েছে যেরকম শেষবার তাকে দলীয় কর্মসূচিতে দেখা গিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের আগে যখন সিপিএমের ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশের মঞ্চে তিনি উঠতে পারেননি কিন্তু তিনি অশক্ত শরীরে তিনি গাড়িতে বসে সেখান থেকে কিন্তু চলে গিয়েছিলেন দশ থেকে বারো মিনিট তিনি ব্রিগেডের ওই সমাবেশস্থলে ছিলেন কিন্তু সেটাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ব্রিগেডের সমাবেশের স্থলে কিন্তু একটা উন্মাদনা তৈরি করেছিল অর্থাৎ ছাত্র যুবদের কাছে পক্পকেশ সাদা ধুতি পাঞ্জাবির বুদ্ধদেব ভট্টাচার্য সেটা কিন্তু একটা অন্য গ্রহণযোগ্যতা সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এখনও বিভিন্ন বাম ছাত্র যুবদের সঙ্গে আলাপচারিতায় যখন উঠে আসে বুদ্ধবাবুর প্রসঙ্গ তখন বুদ্ধবাবুর রোগসজ্জায় থাকলেও আমরা দেখেছি যখন এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল ডিওয়াইফআই সেই ডিওয়াই এর যারা নেতৃত্ব ছিলেন রাজ্য নেতৃত্ব মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্যরা তারাও কিন্তু সেই ব্রিগেড সমাবেশের আগের রাতে পাম অ্যাভিনিউতে রোগসজ্জায় বুদ্ধবাবু কিন্তু তার মস্তিষ্ক সক্রিয় তিনি চোখে ভালো দেখতে পারেন না অশক্ত শরীর সিও ক্রনিক সিওপিডির তিনি পেশেন্ট সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বুদ্ধবাবুর আশীর্বাদ তাদের কাছে একটা বাড়তি অক্সিজেন এমনটাই মনে করছেন বাম ছাত্র যুবরা এবং তারা তা মনেও করেন সেই জায়গায় দাঁড়িয়ে বুদ্ধবাবুর চলে যাওয়াটা বাম রাজনৈতিক রাজনীতির কাছে তো একটা বড় ক্ষতি নিঃসন্দেহে কিন্তু তার পাশাপাশি এই যে একটা আইকন একটা মানুষকে দেখে আরও অনেক যুব সম্প্রদায় ছাত্র ছাত্ররা তারা সিপিএমের প্রতি বামের প্রতি আকৃষ্ট হন সেই জায়গা থেকে বুদ্ধবাবুর গ্রহণযোগ্যতা যে একটা বিরাট এবং সেটা যে একটা অপূরণীয় ক্ষতি সেটা কিন্তু বাম ছাত্র যুবরাও তারাও কিন্তু মনে করছেন ফলে বলা যেতে পারে তারই দীর্ঘ রাজনৈতিক যে ক্যারিয়ার সেইখানে যেরকম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পাশাপাশি তার সংস্কৃতি মনস্কতা তার লেখনী তার কবিতা তার নাট্য সমালোচনা বা নাটক দেখতে যাওয়া সিনেমার প্রতি আগ্রহ এই সব মিলিয়ে একটা পরিপূর্ণ জায়গায় সংস্কৃতি সম্পন্ন মানুষ সেটাও কিন্তু ছাত্র যুবদের কাছে একটা বাড়তি আকর্ষণ ছিল এটা বলাই যায় এবং সেই কারণেই সেই দিক থেকে বলতে গেলে যখন বামেরা একেবারে রাজনীতির ময়দানে শূন্যের অঙ্কে দাঁড়িয়ে রয়েছে সেই শূন্য বেশি শূন্যতার জায়গায় তৈরি করে গেল বুদ্ধদেব ভট্টাচার্যের এই চলে যাওয়া যদিও তিনি রোগসজ্জায় ছিলেন কিন্তু তার উপস্থিতিটাও কিন্তু অনেক ক্ষেত্রেই বাম ছাত্র যুবদের কাছে একটা বাড়তি অক্সিজেন দিত সেটা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ